Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again before you, and I'm from Mahanonda Bridge. And this video is only for dedicated those who are studying in diploma. তোমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করছো তাদের জন্যই এই ভিডিওটি ডেডিকেটেড করা হয়েছে সেটা হচ্ছে তোমরা যারা সেমিস্টার 1 2 3 4 5 6 7 এ পড়াশোনা করছো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটিতে একমাত্র টেকনিক্যাল বিষয়টার উপরে বেশি জোর দেওয়া হয়েছে অর্থাৎ ইংরেজির উপর একেবারে কম জোর দেওয়া হয়েছে ইংরেজির যে রুলস ইংরেজির যে एग्जामগুলো এগুলো অত্যন্ত কম তোমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করছো তোমরা অবশ্যই ডিপ্লোমা পড়ার পরে তোমাদের যে টার্গেটটি থাকে সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ওকে আর বিএসসি ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে সো টাফ একেতে হচ্ছে মিডিয়াম অফ লার্নিং প্রসেসটা হচ্ছে ইংরেজি সো সবকিছু ইংরেজি জানতে হবে আর তোমরা যেটা পড়ছো বর্তমানে যে ডিপ্লোমা পড়ছো সেখানে ইংরেজির ক্ষেত্র একেবারে কম ইংরেজিতে যে কোশ্চেনগুলো আছে একেবারে কম যেটা জেনারেল লাইনে চাইতে বলা যায় যে কিছুই না সো এই ক্ষেত্রে বলবো যে তোমরা যখন বিএসসি তে যাবে তখন সবগুলো ইংরেজি পাবে আর ইংরেজি যখন পড়বে তখন তোমাদের সমস্যা হবে তোমাদের রেজাল্ট খারাপ হবে যার কারণে তোমাদের পূর্বে থেকে ইংরেজি জানা লাগবে আর গুরুত্বপূর্ণ একটি মেসেজ সেটা হচ্ছে ডিপ্লোমা শেষে তোমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অবশ্যই অ্যাপ্লাই করবে অবশ্যই সেখানে চান্স নেবে কারণ ওইটা হচ্ছে একেবারে খরচ কম একেবারে পানির খরচে সেখানে পড়াশোনা করা হয় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সেটা হচ্ছে ঢাকায় রমনা পার্কের পাশে ওকে সো এই যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এটা নিয়ে তোমরা গুগলে সার্চ করে দেখো সেখানে কী কী ক্রাইটেরিয়া লাগে ইন্টারভিউতে কী করতে হয় এবং ওখানে একেবারে খরচ কম আর তোমরা জানো যে যতগুলো ইঞ্জিনিয়ার রয়েছে বাংলাদেশে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদের সেখানে মেম্বার হতে হয় সো ইঞ্জিনিয়ার যারা আছে তাদের নিয়েই হচ্ছে এটা অ্যাসোসিয়েশন যার কারণে এখানে পড়াশোনা একেবারে খরচ কম মানে একেবারে পানির খরচ আমার কাছে মনে হয় তোমাদের ডিপ্লোমাতে যে ইংরেজিটা পড়ানো হয় সেটা হচ্ছে একেবারে লিমিটেডের মধ্যে একেবারে লিমিটেডের মধ্যে যার কারণে তোমরা এই লিমিটেড ইংরেজি দিয়ে বিএসসিতে ভালো করার সুযোগটা একেবারে কম যার কারণে ভালো ইংরেজি শিখতে হবে তোমাদেরটা একেবারে টেক নিয়ে অর্থাৎ টেকনিক্যাল রিলেটেড তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করছো অথবা ফার্ম মেশিনারি অথবা মেকাট্রনিক অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যেটাই হোক না কেন প্রত্যেকটাতে আসলে টেকনোলজিক্যাল ম্যাটারটাতে বেশি প্রেশার দেওয়া হয়েছে ইংরেজিটা নেই বললেই চলে যার ফলশ্রুতিতে তোমরা যখন বিএসসি করতে যাচ্ছ তখন সেখানে পুরো ইংরেজি দেখে তোমাদের মাথা ঘুরে যাচ্ছে আর ইংরেজি ভালো না জানার কারণে তোমরা সেমিস্টারগুলোতে খারাপ করবে যার কারণে মাথায় রাখতে হবে যে ইংরেজি কিন্তু এখন থেকে জানতে হবে প্রথম থেকে শুরু থেকে ইংরেজি জানতে হবে আর শুরু থেকে ইংরেজি জানলে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করবে আরও কিছু মেসেজ আমি দিচ্ছি আর যার যেমন উদাহরণ হিসাবে তোমাকে বলি যে তোমরা যখন ডিপ্লোমা শেষ করবে তখন অবশ্যই তোমরা হয়তো কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপে যাবে বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ট্রেনিংয়ে যাবে ধরো যে ওয়ালটনের কথা বলি তোমাকে ওয়ালটনে যখন তুমি ট্রেনিং করবে বা ওইখানে ট্রেনিং করার পরে যখন তুমি একটা জবের জন্য যাবে বিএসসি পরে জবে যাও অথবা ডিপ্লোমার পরেই যাও না কেন সেখানে মাথায় রাখতে হবে তোমার আমার মতো হাজার হাজার লোকের ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে মানে ডিপ্লোমা সার্টিফিকেটধারী ক্যান্ডিডেটের অভাব নেই বাট ম্যাটার হচ্ছে যে পারদর্শী লোক পাওয়া হচ্ছে টাফ মানে যে ইংরেজিতে যেমন পারদর্শী কম্পিউটারে পারদর্শী প্লাস তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড যেখান থেকে এসেছে সেটা সিভিল হোক ইলেকট্রনিক্স হোক বা ইলেকট্রিক্যাল হোক সেক্ষেত্রে এই হোক না কেন যে ক্ষেত্রে হোক না কেন সেক্ষেত্রে তার ভালো দখল ভালো এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কোনো কোম্পানি তোমাদেরকে রাখবে না তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তোমার আমার মতো হাজার লোকের সেম সার্টিফিকেট আছে বাট ম্যাটার হচ্ছে যে দুইটা পোস্টের জন্য 2000 লোক সিরিয়ালে দাঁড়াবে 2000 লোক ইন্টারভিউ দেবে কিন্তু তোমার গোল্ডেন আমারও গোল্ডেন 100 জনেরও গোল্ডেন কিন্তু কাকে নেবে এই জন্য হচ্ছে যে বেস্ট অফ দ্য বেস্ট হওয়া লাগবে আর এই বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্যই তোমাদেরকে ভালো ইংরেজি জানা লাগবে আর তুমি কি কে কেমন সেটা সার্টিফিকেট দিয়ে প্রমাণ হয় না সার্টিফিকেট তো হচ্ছে একটা জাস্ট একটা নির্দিষ্ট সীমার মধ্যে দিয়ে তোমাদেরকে লিখতে হয় লিখলেই তোমাদের মার্কস চলে আসে দ্যাটস ইট বাট এই সার্টিফিকেট মানে এই পুঁথিগত বিদ্যার বাইরে এসে তুমি সারাদিন সারা জীবন অনেক কিছু করছো অনেক ক্ষেত্রে তুমি পারদর্শী অনেক ক্ষেত্রে তুমি ভালো বাট ওইগুলো তার এক্সাম ওখানে হয় না ধরো যে কেউ একজন গানে খুব পারদর্শী খুব ভালো গান গাইতে পারে এখন আমি ভালো গান গাইতে পারি না সেক্ষেত্রে কি মনে করা হবে যে আমি আমার স্কিল কম না আমি হয়তো ইংরেজি ভালো পারি ইংরেজিতে আমার স্কিল ভালো তুমি গানে ভালো পারো গানে তুমি পারদর্শী কেউ একজন রোবট তৈরি করতে পারে সে রোবটে ভালো পারদর্শী সো এক একজন এক এক ক্ষেত্রে পারদর্শী রাইট সো মেধা কারোই কম না
বাট ব্যাপারটা হচ্ছে যে এক একজন এক এক সেক্টরে তারা পারদর্শী। তাই তোমাদেরকে বলবো যে ইংরেজি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদেরকে অবশ্যই জানা লাগবে। ইংরেজি জানার কারণে তুমি মানে একেবারে ওপরে চলে যেতে পারবে, কারণ তোমার মতো হাজারো লোকের সেম সার্টিফিকেট, সেম ডিপ্লোমা, সেম একই কিছু, বাট ম্যাটারটা হচ্ছে তোমার ভালো পারফরমেন্স, ভালো মাল্টি, বিশেষ করে স্কিলগুলো যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে আর বসে থাকতে হবে না, তুমি উইন করবে সব জায়গাতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এটাই বোঝানোর জন্য আসলাম যে অবশ্যই তোমরা ইংরেজিতে ভালো হবে, ভালোভাবে ইংলিশ স্পোকেনটা রেডি করে ফেলো। আর ইংলিশ স্পোকেন কিন্তু এটা রাতারাতি সম্ভব না, এটার জন্য অবশ্যই টাইম ইনভেস্ট করতে হয়, মানি ইনভেস্ট করতে হয়, এনার্জি ইনভেস্ট করতে হয়। সো ডিয়ার ছোটো ভাইয়েরা, তোমাদেরকে মেসেজটি দেওয়ার জন্যই মূলত আমার এই সকালের ভিডিওটি। তোমরা ভালো থেকো আর অবশ্যই মেসেজটি শেয়ার করবে। আমি অনেক ডিপ্লোমা স্টুডেন্টের সাথে বেশ এক সপ্তাহ ধরে কথা বলে আসছি, তাদেরকে একটি মেসেজ দিচ্ছি যে ইংলিশ স্পোকেন জানা লাগবে। আর টেকনিক্যাল স্টুডেন্টদের ইংলিশ স্পোকেন একেবারেই জানা নাই বলা যায়। সো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।